सब उपकरण सब मसला एक बारे परफेक्ट मेजारमेंट सह देखिए दिलाम आज के रेसिपी ते। तो हमारे रेसिपी फॉलो करे अवश्य अपनारा रान्ना करबें। अस्सलाम वालेकुम प्रिय दर्शक, केमन आपनारा सबाई? आशा करी अनेक भालो आछेन। आज के रुजिना कुकिंग एंड ब्लॉग थेके चले आसलाम आज के आबार नतुन आरेकटा रेसिपि निये। आज के रेसिपिते थाकबे सीमेर बेसि दिए चिंगड़ी माछ बोना। তো আমি এখানে প্রথমে সিমের বেশি নিয়েছি, এখানে 500 গ্রাম সিমের বেশি আছে। ওই সিমের বেশিগুলো এখন আমি একটু লবণ দিয়া 20 মিনিটের জন্য মেখে রাখবো। তো সিমের বেশির খোসাটা আলগা হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে সিমের বেশির খোসাটা ছাড়ানো যাবে। তো আমি একটু লবণ দিয়া মেখে এক সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে। এটা আমি সিমের বিচিগুলো আর খোসাগুলো ছাড়াই নিচ্ছি। এইভাবে করে লবণ দিয়ে রাখলে সিমের বিচি খোসা খুব সহজেই ছাড়ানো যায়। একটু করে টিপ দিলে খোসাটা মানে আলগা হয়ে যায়, সিমের বিচিটা বের হয়ে চলে আসে। তো এইভাবে করে আপনারা খুব সহজেই সিমের বিচির খোসা ছাড়াই নেবেন। তো এই তো সিমের বিচিগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি পরবর্তী ধাপে চলে যাব। চাইলে লবণ দিয়ে আরও বেশিক্ষণ রাখতে পারবেন, 30 মিনিট অথবা সময় বেশি থাকলে বেশি রাখবেন, সময় কম থাকলে 15 মিনিটে রাখা যাবে, 20 মিনিট রাখা যাবে, কোনো সমস্যা নাই। তো একটু বেশি রাখলে মানে একবারে খোসাটা একবারে নরম হয়ে যায়, একবার সহজেই মানে বিচিটা বাইরে যায় ভিতর থেকে। চুলে একটা প্যান বসাই দিলাম, প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল, রান্নার সয়াবিন তেল পরিমাণ মতো। তেল গরম হলে দিয়ে দিব এখানে আমি চিংড়ি মাছ। তেল গরম হয়ে গেছে, এতে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিছি। আমি চিংড়ি মাছগুলো ভালো করে কুটে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে তারপরে এই তো আগের থেকে 5 মিনিট আগে একটু সামান্য 1 চিমটি লবণ আর মরিচের একটু আধা চামচ থেকে কম মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে রাখছি এটাকে। এখন আমি এগুলো দিয়ে দিব তেলের ভিতরে, দিয়ে ভালো করে একটু ভেজে নিব। চিংড়ি মাছটা চেষ্টা করবেন একটু ভালো করে ধোয়ার জন্য, কারণ চিংড়ি মাছ একবারে সর্বোচ্চ কম ধুলেও মানে 3টা ধোয়া দিতে হয়। এই তো এখন দিয়ে দিব চিংড়ি মাছ, দিয়ে দিলাম চিংড়ি মাছ, বিসমিল্লাহ। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে, আমি 500 গ্রাম সিমের বিশের সাথে 250 গ্রাম চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছগুলো একবারে ছোটো হোনা আবার একবারে বেশি বড় হোনা, মিডিয়াম সাইজের। এখন আমি একটু ভালো করে ভেজে নিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিছি, পেঁয়াজটা পুরোপুরি বাটি নেই, মানে আধা বাটা করে নিছি। আপনারা ইচ্ছা করলে পুরো বেটে দিতে পারবেন অথবা কুচি করেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে মরিচ সহ একসাথে ইয়ে করে নিছি, আদা বাটা করে নিছি, 3টা কাঁচামরিচ দিছি এখানে আমি দিয়ে দিলাম। তো আমি এগুলো একটু বেড়ে সেড়ে ভেজে নিব কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। পেঁয়াজ ভাজা হয়ে গেল, কাঁচা স্মেলটা চলে গেছে, এখন সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন আমি এই পর্যন্ত দিয়ে দিব বাকি উপকরণগুলো। এখানে নিয়ে নিলাম 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা এখন দিয়ে দিব। এখন মশলাগুলো একটু ভালো করে নেড়ে ফেড়ে ভেজে নিব, দিয়ে দিব 1/2 কাপ পানি এখানে আমি। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এখানে আমি নর্মাল যে মরিচের গুঁড়াটা আছে ওইটাও 1/2 চা চামচ দিব, কারণ এটা একটু ঝাল কম সেজন্য। দিয়ে দিলাম 1/2 চা চামচ নর্মাল যেটা লাল মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আমরা যেটা খাই সবসময় ডালালা, সেটা আমার মরিচের গুঁড়াগুলো একটু মানে কালার কম সেজন্য একটু সাদা সেই সাথে সে দেখা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু ঝাল আছে এগুলো। দিয়ে দিলাম 1/2 চা চামচ।
একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ এই টমেটো পেস্ট, এখান দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নিব। আপনারা যদি চান টমেটো পেস্ট অথবা টমেটো স্কিপ করতে পারেন, যদি না দেন কোনো সমস্যা নেই, আমার ভালো লাগে আমি সেজন্য দিলাম। আমার কাছে মনে হয় টমেটো পেস্ট অথবা টমেটো কেটে দিলে মানে তরকারি যে কোনো তরকারি স্বাদ একটু ভালো আসে, টেস্টটা একটু ভালো হয়, সেজন্য আপনারা চাইলে না দেবেন কোনো সমস্যা নেই। দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি দিয়ে দিব এখানে, আমি মাঝারি সাইজের একটা গাজর এবার করে কেটে নিছি, এটা দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই, না দিলে কোনো সমস্যা নেই, আমি জাস্ট দিতেছি একটু সুন্দরের জন্য। আর গাজর তো এমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সেই জন্য দেওয়া আর কি। তো যাই হোক, আপনারা না দিলে কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে সিদ্ধ করে নিব, কারণ সিমের বিচি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একসাথে যদি দেই সিমের বিচি আর গাজর, তাহলে দেখা গেছে যে গাজরগুলো শক্ত থাকবে, সিমের বিচিগুলো মানে নরম হয়ে যাবে। সেজন্য গাজর দিয়ে নেড়ে ছেড়ে একটু ঢাকনাটা দিয়ে দিব 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে দিলাম চুলার আঁচ লো করে দিয়ে, 2 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 2 মিনিট পরে, এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। সিমের বিচিগুলো খোসা ছাড়াইয়া আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, এখন আমি দিয়ে দিব। 2-3 মিনিট নেড়ে ছেড়ে একটু কষাই নিব ভালো করে, তারপরে জল দিব। এই অবস্থায় ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে নিচে জ্বলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখেন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। সিমের বিচিগুলো মশলার সাথে কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পানি দিছি, এখানে আর পানি দিব না। আপনারা যদি মনে করেন ঝোলটা একটু পাতলা খাবেন, তাহলে আপনারা আর একটু পানি অ্যাড করতে পারেন। আমি ঝোল বেশি পাতলাও রাখবো না, আবার একবারে শুকাবো না, মিডিয়াম রাখবো, সেজন্য আমি 2 কাপ পানি দিলাম এখানে। এখন আমি জাস্ট 5 মিনিট একটু ঢাকা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। দিয়ে দিলাম ঢাকনা, ফিরে আসলাম 5 মিনিট পরে। তো এখন আর ঢাকনা দিব না, এখন আমি এখানে দিয়ে দিব একটু ধনে পাতা কুচি আর বাটার জিরার গুঁড়া। ফিরে আসলাম 2 মিনিট পরে, এই তো দেখুন দর্শক বন্ধুরা, হয়ে গেল আমার সিমের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। এই তো কীভাবে বুঝবেন যে আপনি তরকারিটা একবারে পারফেক্ট হয়ে গেছে, এভাবে করে একটু করে সিমের বিচি চাপ দিবেন, দেখবেন যে এই একবারে এই দেখুন ভেঙে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে একবারে। বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে সিমের বিচিগুলো গলে যাবে, তো এভাবে রাখতে হবে, গোটা গোটা থাকবে এরকম, তাহলে খেতে ভালো লাগবে না। তো এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো ফাইনালি আমার রান্না হয়ে গেল। তো বন্ধুরা কেমন আসলো বলুন তো, আমার সিমের বিচি আর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করা সবজির কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, লাইক দিবেন, সেই সাথে শেয়ার দিবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমার জন্য অনেক মূল্যবান। তো আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার দিবেন। তো ভিডিওটা আছে এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই রেসিপি রান্না করে যাকে একবার খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে, তো এভাবে করে অবশ্যই রান্না করবেন, খাবেন, আপনারাও খাবেন,
আপনার মেহমানকেও খাওয়াবেন, দেখবেন মেহমান আপনার ফ্যান হয়ে যাবে। এতই মজার একটা রেসিপি এই সিমের বিচি আর চিংড়ি মাছ দিয়ে, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আপনারা এভাবে করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার আজকের রেসিপি। বন্ধুরা, শীত মানি বাহারি সবজি, শীত মানি সিমের বিচি। তো আপনারা এভাবে করে, শীত চলে গেলে সিমের বিচি তেমন একটা থাকে না, এভাবে করে অবশ্যই রান্না করবেন, অবশ্যই ট্রাই করবেন। অনেক মজাদার একটা রেসিপি।